ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগকে বাঁচাতে দলকে শক্তিশালী করতে হবে বললেন সেতুমন্ত্রী। আরো জানাবো পুলিশ ছাত্র দল সংঘর্ষ, 13 জন 5 দিনের রিমান্ডে। আরো থাকছে স্বাধীনতার 50 বছরে জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়েছে বললেন ফখরুল। আরো জানাবো করোনা ভ্যাকসিন নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী। এবং সবশেষ জানাবো টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন। সোমবার বিকালে রাজধানীর ফার্মগ্রেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্য শেষে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সে সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে, আওয়ামী লীগকে বাঁচাতে দল আরো শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেন উবাইদুল কাদের। বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে উল্লেখ করে উবাইদুল কাদের আরো বলেছেন তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। এ সময় উবাইদুল কাদের আরো বলেছেন যে কোনো নৈরাজ্যের দাঁত ভাঙার জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগণকে কিছুই দিতে পারেনি উল্লেখ করেন উবাইদুল কাদের। তিনি আরো বলেছেন যে কারণে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপির উপর থেকে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ও ছাত্র দলের সংঘর্ষের ঘটনায় করা মামলায় 13 আসামির 5 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম সহ আরও অনেকেই। এর আগে গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মোহাম্মদ আবদুল্লাহ প্রত্যেক আসামির 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মামলার সূত্রে আরও জানা যায় রবিবার থেকে মুশতাক আহমেদ জেল হাজতে মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভকারীরা বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় তারা প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেয়। পুলিশের উপর ইট পার্টিকেল ছুটতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীরা উভয় গ্রুপের দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ শুরু হয়। প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতার 50 বছর প্রসঙ্গে বলেছেন এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাক আরও বিভক্ত করা হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করা হয়েছে। এমন একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করা হচ্ছে যেখানে ন্যায় বিচার দুষ্প্রাপ্য, বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে। সোমবার বিকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেছেন। তিনি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম স্বাধিকার আন্দোলনের নেতৃত্বকারী শেরেবাংলা ফজলুল হক, শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সহ রণাঙ্গনের শহীদ মুক্তিযোদ্ধার লাখো ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক, জাপান, আন্তর্জাতিক USAID, আন্তর্জাতিক রেড ক্রস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেছেন এই স্বাধীনতা কোনো ব্যক্তি বা দলের নয়, এই স্বাধীনতা দেশে যারা সোনালী ফসল ফলায়, যারা পূর্ণ উৎপাদন করে, যারা শ্রম দিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে তাদের সকলের। বিদেশি প্রবাসী শ্রমিক ভাইয়ের গার্মেন্টস কর্মরত মা বোনের ক্ষেত্রে রোদে পড়া বৃষ্টিতে ভেজা কৃষকদের, ছাত্র যুবক, সকল পেশাজীবীর। এ সময় ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন আসুন এই 50 বছর পরে আমরা নতুন করে শপথ নেই 1971 সালের সেই স্বপ্ন বাস্তবায়নের, যা আমাদের একটি উদার গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে যাবে অন্ধকার থেকে আলোর জগতে। এদিকে করোনা ভ্যাকসিন নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার সকালে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে তারা এই ভ্যাকসিন নেন। জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ স্ত্রী সহ সকলেই নিয়েছেন। প্রসঙ্গত গত 25 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের ফায়ার পার্ক হসপিটালে গারের ইন্টারন্যাশনাল ক্যারোটিক আর্টারিতে ব্লকের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। এ সময় সিঙ্গাপুরে টিকা নিয়েছেন কিনা জানতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, সেখানে বিদেশিদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এখানে এসে দেখব কি অবস্থা, রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব। এদিকে করোনাকে হার মানাতে সোমবার সকালে টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে দিল্লির এই মসে এসে টিকার প্রথম ডোজ নেন তিনি। টুইটারে দেশবাসীকে সেই খবর জানান। পাশাপাশি করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ের জন্য যারা বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেককে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান। দেশটির প্রধানমন্ত্রীকে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন এই মসের দুই প্রধান নার্স তথা পাদুচেরির বাসিন্দা সিস্টার পি নিবেদা এবং কেরলের বাসিন্দা সিস্টার রুশাম্মা অনিল। এ সময় প্রধানমন্ত্রীকে কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে তারা নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। এই বিষয়ে সিস্টার পি নিবেদা বলেন, টিকা নেওয়ার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি। স্বল্প সময়ের মধ্যে তাদের সঙ্গে আলাপ পরিচয় সেরে নেন প্রধানমন্ত্রী। তারা কোথা থেকে আসছেন তাদের এই কথাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কথা বলতে বলতে কখন যে তাকে ইনজেকশন দেওয়া হয়ে গিয়েছে তা টেরও পাননি প্রধানমন্ত্রী। পরে সিস্টার নিবেদাকে তিনি বলেন, টিকা দেওয়া হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তো। ভারতের প্রধানমন্ত্রীকে টিকা দেওয়ার দায়িত্বে থাকা অপর নার্স রুশাম্মা অনিল জানিয়েছেন, সোমবার সকালে ডিউটিতে এসেই তারা জানতে পারেন যে আজ টিকা নিতে আসবেন খোদ প্রধানমন্ত্রী। তার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো বলে জানিয়েছেন তিনি। এটা সত্যি আনন্দের মুহূর্ত বলেও দাবি করেন রুশাম্মা। এদিকে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন, তবে পরমাণু সমঝোতা নিয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এ সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই মার্কিন সরকার তার এ অবস্থান ঘোষণা করল। খাতিবজাদে গতকাল রবিবার বলেছিলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না তেহরান। এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে খাতিবজাদের বক্তব্যের কয়েক ঘন্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও একই সময়ে দুপক্ষের এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক চেষ্টা চালাতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করছি। তিনি আরও বলেছেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি 5 দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করবে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রে ফিরে আসার এই সময়ে ইরানকেও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। কিন্তু তেহরান বলছে, যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার 1 বছর পর ইরান এতে দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমাতে শুরু করেছে। কাজে যুক্তরাষ্ট্রকে আগে সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুফল বাস্তবে পাওয়ার পর ইরান এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিকে পূর্ণ ব্যক্তভাবে ফিরে যাবে।